নমস্কার বন্ধুরা, জব আপডেটস নিউ শেয়ার এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে খুব ভালো পোস্টে ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিয়োগটি কিন্তু হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্টের পক্ষ থেকে, মানে কলকাতায় কিন্তু নিয়োগটি হচ্ছে, মানে কলকাতায় যে টাকশাল রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর সেক্ষেত্রে তোমাদের বলবো সুপারভাইজার সহ বিভিন্ন রকম পোস্টে নিয়োগ হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলে দিয়েছে মাধ্যমিক পাস। আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখি, রাজ্যে কিন্তু 23টি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের সাথে আলোচনা করব কি পোস্টে কী যোগ্যতায়, কোথায় নিয়োগটি হচ্ছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সমস্তটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিশ। তো যেক্ষেত্রে তোমাদের বলে রেখি, অ্যাপ্লিকেশন কিন্তু এই জুন মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যেটা কিন্তু জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু জারি থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি এখানে অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ডেট দেওয়া যে তোমাদের এখানে অনলাইন রিটার্ন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার কথা রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটিও দেওয়া রয়েছে, www.igmkolkata.spmcil.com। এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এবার আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী পোস্ট রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং এজ লিমিট কী রয়েছে, মেথড অফ সিলেকশন কী রয়েছে। তো বন্ধুরা দেখো, সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে, এছাড়াও রয়েছে দেখো এনগ্রেভার, এছাড়াও রয়েছে দেখো জুনিয়র টেকনিশিয়ান পোস্টে নিয়োগ হচ্ছে। তো এই তিন রকমের পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের স্যালারি তোমাদের বলে দিই, প্রথম পোস্টের ক্ষেত্রে 27,600 থেকে শুরু করে 95,910 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে 23,910 থেকে শুরু করে 85,570 পর্যন্ত, এবং তৃতীয় পোস্টের জন্য কিন্তু 18,780 থেকে 67,390 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। এবং প্রথম পোস্টে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ একটি পোস্ট রয়েছে, এবং দ্বিতীয় পোস্টে কিন্তু টোটাল দুটি পোস্ট রয়েছে। এছাড়াও রয়েছে দেখো তৃতীয় যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু টোটাল 6টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে তৃতীয় যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলে দিয়েছে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তুমি যদি আইটিআই কোর্স করে থাকো ইন গোল্ডস্মিথ ট্রেড অর্গানাইজেশন, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এছাড়াও তোমাদের বলে রাখি, যারা মানে মাধ্যমিক পাস পাশাপাশি যারা আইটিআই করেছো এনি ট্রেডসে, তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যেটা বলে দিয়েছে যে শর্ট টার্ম কোর্সেস বেস অন দ্য মডিউলার এমপ্লয়ার স্কিল ইন জেমস অ্যান্ড জুয়েলারি, যারা এই কোর্সটি করেছো তারাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সেক্ষেত্রে তোমরা যদি আইটিআই 2 বছরের কোর্স করে থাকো ইন গোল্ডস্মিথ ট্রেডস আন্ডার দ্য নন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো অনলাইন এক্সামের মাধ্যমে, মানে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এবং দ্বিতীয় পোস্টের জন্য কিন্তু বলে দিয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্টস মেটাল ওয়ার্ক অ্যান্ড উইথ অ্যাটলিস্ট 55% মার্ক্স, মানে যারা ফাইন আর্টের ওপরে ব্যাচেলার ডিগ্রি করেছে এবং 55% নাম্বার রয়েছে তারা আবেদন করতে পারবে। 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো, এই পোস্টে কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইন এক্সামের মাধ্যমে নিয়োগ করাবে। এবং প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, সেটা ইংলিশ অথবা হিন্দিতে যারা মাস্টার ডিগ্রি করেছো, এবং সাথে যাদের বলে দিয়েছে যে উইথ ইংলিশ অ্যান্ড হিন্দি সাবজেক্ট অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল, যাদের গ্র্যাজুয়েশন লেভেলও যাদের এই ইংলিশ অথবা হিন্দি সাবজেক্টটি ছিল তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে, এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে সাথে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ। দেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রেখে, জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু 600 টাকা রয়েছে, এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে কিন্তু 200 টাকা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রেখি বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু সমস্ত টেস্টের নাম দেওয়া রয়েছে এবং কতটুকুলো কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম নাম্বার কত রয়েছে, এবং সময় কিন্তু রয়েছে 120 মিনিট। আর ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপরে কিন্তু তোমাদের, মানে ইংলিশ অথবা হিন্দি তোমাদের থাকছে, তোমাদের এক্সাম যে প্যাটার্নটা সেটা কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে থাকবে। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলে রাখি, অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে সিলেবাস, তোমরা অবশ্যই সেটা চেক আউট করে নিও। এখানে কিন্তু পোস্টের নাম্বার ওয়াইজ কিন্তু সিলেবাসগুলো ভাগ করা রয়েছে, দেখো 3 নাম্বার পোস্টের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাস রয়েছে। তো আলাদা আলাদা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা সিলেবাস রয়েছে, অবশ্যই সেটা নোটিফিকেশন থেকে চেক আউট করে নেবে। আর অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে
গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হলো এদের অফিশিয়াল ওয়েবসাইট, নোটিশের লিঙ্ক এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দুটোই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অবশ্যই সেখান থেকে একবার চেক আউট করে নিও। তো এখানে সমস্তটা দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, সেই অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করে এখানে অ্যাপ্লিকেশন করে নিও। অবশ্যই মনে রাখবে 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।